वेलकम बैक फ्रेंड्स। এইমাত্র আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী চার জেলায় ঘনিয়ে আসছে দুর্যোগ। পূজোর মধ্যে সতর্কবার্তা আবহাওয়া বিদ্যের। তো বন্ধুরা, কোন কোন জেলার আবহাওয়া নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়েছে, আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, সমস্ত কিছু তথ্য জানতে চ্যানেল বা ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সঙ্গে একটি লাইক করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি লাইক আর শেয়ার নিত্য নতুন আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরার মোটিভেশন অনেকটাই বাড়িয়ে দেয়। আশঙ্কা সত্যি করেই দক্ষিণবঙ্গে এলো বৃষ্টি। নবমী দশমীতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পূজোর পর কিছু জেলায় দুর্যোগের আশঙ্কা থাকছে। দ্বাদশীতে চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। দ্বাদশীতে ভারী বৃষ্টি হতে পারে 2/24 পরগনা, 2 মেদিনীপুরে, অন্তত দ্বাদশী পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতায়। দ্বাদশীতে বইতে পারে ঝোড়ো হাওয়াও, এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পূজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল, নিম্নচাপের অভিমুখ ছিল ওড়িশা অন্ধ্র উপকূল। তার সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল পূজোর দিনগুলোতে, আগেই তা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 6 অক্টোবর থেকে উত্তর পশ্চিম ভারতে বর্ষা সাধারণত উল্টো পথে হাঁটতে শুরু করে। তবে বাংলা থেকে বর্ষা কবে বিদায় নেবে তা এখনও পর্যন্ত বলতে পারেনি আবহাওয়াবিদরা। অষ্টমী থেকে বৃষ্টির ভ্রুকুটি রাজ্যের বিভিন্ন জেলায়, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, কপালে ভাঁজ উপকূলের জেলাগুলির বাসিন্দাদের। চন্দ্রকোনার মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ত্রাণ শিবির, রাজ্য সড়কের ওপর ত্রিপল খাটিয়ে রয়েছেন। আরও বৃষ্টি হলে সেখানেও জল বাড়বে, ফলে পরিস্থিতি আরও খারাপ হবে। এদিকে হুগলির খানাকুল, আরামবাগ, আমতার মানুষের অবস্থাও খুব একটা ভালো না। মাসখানেক ধরে জল যন্ত্রণায় ভুগছেন তারা। উপকূলবর্তী এলাকাগুলিতে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে।